কেমন আছো বন্ধুরা? মানিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজ আমি এই যে দেখো স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি, তবে এটা দইয়ের স্যান্ডউইচ। চলো দেখে নেওয়া যাক। আমি যে দেখো ব্রেড নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে তোমার আটা ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড বলেও একটা নিয়ে এসেছি, কিন্তু বাইরে একটু মাল্টিগ্রেন একটুখানি লাগানো, পুরো মাল্টিগ্রেন না। চলো আগে তৈরি করে নিই। প্রথমে একটু বাটার চামচের মধ্যে লাগিয়ে নিয়েছি, কাঁটা চামচে, দেখো খুব অল্পতে হয়ে যাবে, অল্প একটু বাটার ভরিয়ে নিলাম তাওয়ায়। এবার আমি এই যে যেটা মাল্টিগ্রেন বলছে, আসলেও মাল্টিগ্রেন মনে তো হচ্ছে না আর কি, এই দু পিস শেখে নিচ্ছি। তবে এটা আটা ব্রেড, এটা বেশি ভালো আর কি ময়দার ব্রেডের থেকে। এটাকে আমি দু পিটটা হালকা করেই সেকে নিলাম, কড়া করে সেকবো না, ভালো করে হালকা বাটার দিয়ে যে সেকে তুলে নিলাম। এবার আমি যেটা প্লেন আটা ব্রেডটা আছে তার থেকেও দু পিস সেকে নেব, অল্প একটু বাটার, আবার ওই চামচে যেই বাটারটা নিয়েছিলাম তার থেকেই একটু ভরিয়ে এই যে সেই এই যে দেখো এই দু পিসও শেখে নিচ্ছি। এত ক্যামেরা নড়ছে কেন তোমরা হয়তো ভাবছো, স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, মাঝে মাঝে হারিয়ে যায় হাতের মধ্যে, মোবাইল নিয়ে করছি, ভীষণ নাচানাচি হচ্ছে মোবাইল, কি করব, তাও করলাম। এবার আমি চলো দেখাচ্ছি তোমাদের কি কি আমার লাগবে এই স্যান্ডউইচে। লাগছে খুব ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আমি একটু টমেটো, শশা কুচি আর গাজর কুচি, আর এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল, মটরশুঁটি ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আমি, নিয়েছি অল্প একটু লঙ্কা খুব মিহি করে কুচি করে, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি। এই যে দেখো, এবার মেন জিনিস হলো দই, দইটা হাঙ্কার যাকে বলে, ঘরে পাতা দইকেই এই ছাঁকনির মধ্যে রেখে একদম জল ঝরিয়ে নিতে হবে। দইটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে দেখো ছোট্ট একটা চামচের একদম অর্ধেকেরও কম আমি নিয়েছি চিনি, আর দিলাম বিট নুন, দিলাম এখানে স্বাদ মতন, যার যতটুকু লাগবে যে যতটুকু খায়, আর এই গোলমরিচ নিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে চামচ দিয়ে দইয়ের সঙ্গে নুন, চিনি আর গোলমরিচ মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি ছোটো মিডিয়াম সাইজের একটা আলু, সেদ্ধ করে চৌকো চৌকো করে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি, বড় করে কাটলে তো আর ব্রেডের মধ্যে বেশি বড় বড় হয়ে যাবে। নিয়ে নিলাম এক চামচ, বড় চামচের এক চামচ মতন শশা কুচি, মটরশুঁটি সেদ্ধ, টমেটো কুচি আর গাজর কুচি, আর নিয়ে নিলাম লঙ্কা কুচি, ঝালটা যার যার পছন্দ মতন ইউজ করবে। এবার সমস্ত সবজিগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে চামচ দিয়ে এই দেখো মিশিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। এবার কি করব বুঝতেই পেরে গেছো হয়তো, এই যে মিশ্রণটাকে এবার এই ব্রেডের মাঝখানে বেশ অনেকটাই নিয়ে নেব, যার যতটা ইচ্ছে খাওয়ার ততটা মতন একদম ভেতরে নিয়ে নাও। এই দেখো আমি যেভাবে নিয়ে নিচ্ছি উঁচু করে, মোটা করে, পুরু করে, এইভাবে একটা স্যান্ডউইচ খেলেই কিন্তু একদম পেট ভর্তি হয়ে যায়, আর ভীষণ স্বাস্থ্যসম্মত দেখো, কোনো মেয়োনিজ নেই, বাটার নেই, চিজ নেই, কিচ্ছু নেই, আর খেতেও একবার শুধু ট্রাই করে দেখবে এত ভালো লাগে না খেতে। আর দই দিয়ে খেলে যারা ডায়েট করে, যাদের সুগার আছে, সবাই খেতে পারবে। ওই গল্পে গল্পে দুটোকেই তৈরি করে নিয়েছি, এবার এই যে দেখো কেটে নিলাম একটা, দেখো কত সুন্দর লাগছে ভেতরটা, আর একটা স্যান্ডউইচ খেলেই একদম পেটটা ভর্তি হয়ে যায়। এই যে দেখো অনেকগুলো সবজি থাকে, দই থাকে, আলু তো কেউ ইচ্ছা হলে আলু অ্যাভয়েডও করতে পারো যাদের সুগার আছে, কিন্তু আলুটা দিলে বেশি ভালো লাগে খেতে। এই যে আর একটা যে প্লেন নিয়েছিলাম আমি ব্রেড, সেটাকেও দেখলেই তোমরা ফিল করে নিছি, এই ফিল করে নিয়ে এই যে কেটে নিলাম, দেখো কত ঝটপট কত সুন্দর ঘরে দই দিয়েই স্যান্ডউইচ হয়ে গেল। তো এরকম করে ট্রাই করবে আশা করছি সবাই। চলো আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে খেতে। আশা করছি বন্ধুরা তোমরা সবাই একবার অবশ্যই এভাবে স্যান্ডউইচ তৈরি করে
খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, বিকেলে টিফিনেও চলে চলে বলতে একবার শুধু ট্রাই করে দেখবে কত ভালো লাগে। তোমরা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে, আমার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।